আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি টিভি ক্যাবিনেটের কাজ এবং সাথে একটি পার্টিশন ডিজাইন। টিভি ক্যাবিনেটের নিচের অংশে পাল্লা এবং ড্রয়ার করে দেওয়া হয়েছে। পাল্লাগুলোতে রাউটার ডিজাইন দিয়ে সাদা কালার করা হয়েছে। এই টিভি ক্যাবিনেটটি তৈরি করতে বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে অরিজিনাল বার্মাটিক সেগুন বোর্ড, সাথে এসএসআর হ্যান্ডেল, কবজা এবং চ্যানেল, এর সাথে তেঁতুলবিচি কালারের হ্যান্ড বার্নিশ এবং মাল্টি কালারের স্পটলাইট ব্যবহার করা হয়েছে। উপরের অংশে একটি কর্নারে ওপেন সেলফ করে দেওয়া হয়েছে শোপিস রাখার জন্য। টিভি ক্যাবিনেটের উপরের অংশে রাউটার মেশিন দিয়ে ডিজাইন করে সাদা কালার করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন ডিজাইন করা হয়েছে, এখানেও বার্মাটিক সেগুন বোর্ড এবং তেঁতুলবিচি কালার ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই ইউনিক এবং সুন্দর লাগছে। এখানে একটি কলাম এবং উপরে দুটি বিম ছিল, এগুলোকে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে বোর্ড দিয়ে। আপনারা যারা এই ধরনের টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট এবং ইন্টেরিয়রের অন্যান্য কাজগুলো করাতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী এবং কোয়ালিটি সম্পন্ন কাজ করে দেওয়ার। আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো কাজের ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।